হ্যালো ওয়েলকাম টু এভরিওান ইন দিস ভিডিও ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের আমাদের এটা দু নম্বর পর্ব জিওগ্রাফির দু নম্বর পর্ব তো ফার্স্ট ভিডিওতে আমরা জাস্ট সোলার সিস্টেম ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে জানলাম আজকে আমরা আর্থ পৃথিবী সম্বন্ধে জানবো তার সাইজ শেপ সম্বন্ধে জানবো পৃথিবীর এজ ডিটারমিনেশন নিয়ে জানব আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড অক্ষাংশ দাগিমাংশ সেটা জানবো কীভাবে সেখান থেকে টাইম ক্যালকুলেট করতে হয় একটা দেশের সাথে আর একটা দেশের যে টাইমের ডিফারেন্স আছে সেইটা সম্বন্ধে আমরা জানবো ঠিক আছে তো দেখতে থাকো আর অন্যান্য পোর্শান মানে কম্পিটিভ এক্সামে যেসব পোশান লাগে সেগুলো যদি দেখতে চাও ডিসক্রিপশান বক্সে দেখবে আলাদা প্লে লিস্ট আছে চাইলে দেখতে পারো ওকে দেখো প্রথমে আমরা রুট ম্যাপের কথাটা একটু বলে দিই আগের ভিডিওতেও বলেছি যে আমরা প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফিটা দেখবো তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফিফিফি এই সিকোয়েন্সে আমরা করতে থাকবো ওকে দেখো প্রথমে আমরা চলে আসি যে পৃথিবীর শেপ কেমন পৃথিবীর সেফ হচ্ছে একটা জি জিওয়েড এর মতো জিওয়েড মানে কি এমনি যদি আমরা একটা ফুটবলের কথা ভাবি সেটা হচ্ছে স্পেরিকাল বা গোলক ঠিক আছে আমি যদি একটা ফুটবলের কথা বলি তাহলে সেটা কি হচ্ছে একটা গোলক বা স্পেয়ার ওকে কিন্তু পৃথিবীর স্ট্রাকচার তা নয় কি হচ্ছে এই যে গোলক বা আছে তার স্পেয়ার দুদিকটা একটু চাপা মানে সাউথ এদিকটা এদিকটা চাপা মানে আমরা যদি একটা ওই যে বলটা খেলা হয় এরকম ডিম্বাকৃতি বল অভাল সেফ ঠিক আছে অনেকটা ওই রকম ঠিক আছে তো আমরা যদি এখানে দেখি যে এই যে দেখতে পাচ্ছ এখানে এই সাদা কালারের যেটা ওটা স্পেয়ার আঁকার চেষ্টা করেছি তার থেকে কি হয়েছে এই দুটো পোর্শান কমে গিয়েছে আর এদিকে বেড়ে গিয়েছে এতটা হয় না জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে এরকম ওকে তো এই স্ট্রাকচারকে আমাদের বলা হয় কি জিওয়েড পৃথিবীর স্ট্রাকচারটা যদি বলে যে এর সেপ কেমন তা আমরা আমরা অ্যান্সার কি দেবো জিওয়েড আচ্ছা জিও কি জিওডেসি হচ্ছে যে ব্রাঞ্চ অফ সায়েন্স সায়েন্সের একটা ব্রাঞ্চ যেখানে এই পৃথিবীর সেপ অ্যান্ড সাইজ নিয়ে ডিল করা হয় ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে পৃথিবীর সেপ সাইজ নিয়ে রিসার্চ করা হয় বা ডিল করা হয় তাকে আমরা কি বলবো জিও ডেসি জিও ডেসি ওকে আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে এই রকম হলো কেন এই রকম হওয়ার কারণ হচ্ছে পৃথিবী এই যে রোটেট করে এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে এই যে ঘুরছে কোনো কিছু যখন ঘোরে তখন কী হচ্ছে সেন্টিফিক্যাল ফোর্সের জন্য বাইরের দিকে বেরিয়ে যেতে থাকে তো এই এতে ইকুইল্যাটারাল বা বিশ্ব অঞ্চলে কি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকে যার ফলে কি হয় ওই জায়গাটা স্পিত হয়ে গিয়েছে ঠিক আছে এই জায়গাটা স্পিত হয়ে গিয়েছে ওকে এই জায়গাটা স্পিত হয়েছে আর এই জায়গাটা মানে স্পিত হতে গেলে দেখো একটা স্পেয়ার স্পেরিক্যাল জিনিস সেখানে এই দিকটা যদি বেড়ে যায় তাহলে এই দিক থেকে কমে যাবে সেই জন্য এদিক থেকে যখনই বেড়েছে এই দিকটা কমে গিয়েছে ওকে আর একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল পুল যে পৃথিবী টানছে যে অবিকশ ধর কোনো একটা বডিকে ছেড়ে দিলে এই যে পড়ছে এর যে অবিকশ্য তরণে পড়ছে এর ভ্যালুটা কি হয় সব জায়গায় সেম নয় পৃথিবীর সব জায়গায় ইকুইলার্টারে কম হয় আর পোলে সবথেকে বেশি হয় এর ডিটেল ডেরিভেশন আছে আমরা ফিজিক্সে মানে সায়েন্সের ক্লাসে এটা ডিটেলসে দেখব এখন এটুকু মনে রাখো যে এই পৃথিবীর দিকে যে টানটা যে অভিকশ তরণ সেটা কি হচ্ছে দুটো বিষয়ের সেটা ইউনিফর্ম হয় না পৃথিবীর সমস্ত জায়গায় এই স্পেয়ারের মানে পৃথিবীর সার্ফেসের প্রতিটা জায়গায় সেম হয় না তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে একটা এটার উপর ডিপেন্ড করছে একটা হাইট বাড়লেও কমে একটা গভীরতা গেলেও কমে এইটা নিয়ে আমরা ডিসকাস করব ফিজিক্সের ক্লাসে এখন আমরা যেহেতু এই এই রিজিয়ান নিয়ে বলছি পোল তো সেই রেসপেক্টে একটা ডিসকাশানে লিখলাম যে ইকুইলেটারে কম হয় আর পোলে বেশি হয় ওকে আচ্ছা আর একটা ব্যাপার আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে এটা সূর্যের থেকে তিন নম্বর প্রথমে বুধ তারপর শুক্র তারপর পৃথিবী তিন নম্বর আর সাইজের দিক থেকে পাঁচ নম্বর ঠিক আছে আর আমরা যদি বলি ইনার প্লানেট প্ল্যানেট ইনার প্ল্যানেট বলতে আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত বোঝাই তারপরে একটা বেল্ট আছে অ্যাস্ট্রয়েডের বেল্ট যেখানে একটা থাকার কথা আমরা গত ক্লাসে ডিটেলসে বলেছিলাম যে ওখানে একটা গ্রহ থাকার কথা কিন্তু নেই সেখানে অ্যাস্ট্রয়েড বেল্ট আছে অনেক ছোটো ছোট 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 মানে আর্থের সাইজের হিসেবে ছোট আমাদের অনেক বড় তো ওই অ্যাস্ট্রয়েড বেল্টের পজিশনে কিন্তু একটা গ্রহ থাকার কথা ছিল সেটা গ্রহ না থাকে অ্যাস্ট্রয়েড বেল্ট আছে ঠিক আছে এই বোর্ডের স্ল বলা হয় এটাকে তো সেটা আলাদা ব্যাপার তো সেই বেল্টের মধ্যে যারা রয়েছে তাদের আমরা ইনার প্ল্যানেট বলি আর বাইরে হচ্ছে আউটার প্ল্যানেট ওকে তো ইনার প্ল্যানেটের মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের আর্থ তো এই ইনফরমেশান এবার যেটা আরও জানতে হবে যে সোলার সিস্টেমের মধ্যে সব থেকে ডেন্সড যদি প্ল্যানেট বলি তো আর্থ ওকে আর পৃথিবীর যে ওয়াটার পোর্শনটা সেটা সাউথের দিকে বেশি আছে নর্থের দিকে ল্যান্ডের পোর্শনটা বেশি আছে আমরা ওয়ার্ল্ডের ম্যাপ দেখে থাকলে অবশ্যই জানো তোমরা সাউথের পোর্শনটা ওয়াটারের বেশি ওকে আচ্ছা আর একটা ব্যাপার এই যে সার্কেলগুলো দেখো তাহলে কি হলো এই যে পৃথিবী পৃথিবী এই দিকের এটা মোটা এই দিকটা কম সেই জন্য এই যে নিরক্ষীয় দিকে যে সার্কেলটা তৈরি হবে এরকম সেটার সাইজ নিশ্চয়ই এই মেরু দিয়ে যে সার্কেলটা তৈরি হবে তার থেকে বেশি হবে এবং তার গ্যাপ হচ্ছে এইটটি থ্রি মাইল ঠিক আছে তার গ্যাপ হচ্ছে এইট্টি থ্রি মাইল তার মানে এই যে এইটা পোল দিয়ে যেটা তৈরি হচ্ছে যে সার্কেলটা তার সাইজটা এই ইকুইলেটারেল দিয়ে যেটা তৈরি হচ্ছে তার থেকে কম হবে কত এইটটি থ্রি মাইল তাহলে এখানে লেখা রয়েছে ইকুইল্যাটার হচ্ছে টু ফোর এইট নাইন থ্রি মাইল মাইলের ওকে আচ্ছা আর পয়েন্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যান্টিপোডাল পয়েন্টস অ্যান্টিপোডাল পয়েন্টস মানে কি দেখো এটা অক্ষাংশটা হয়ে যাক তারপরে বলছি অক্ষাংশ যখন আমরা মাপবো দেখবে নিরক্ষী অঞ্চল তার উত্তরে গেলে উত্তরে দিকে অক্ষাংশ হবে দক্ষিণে গেলে দক্ষিণ দিকে যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি উত্তর দিকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর দক্ষিণ দিকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এই যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর সাড়ে ডিগ্রি দক্ষিণ এই সাড়ে ডিগ্রি তেইশ ডিগ্রি উত্তর আর সাড়ে ডিগ্রি দক্ষিণ এই দুটোর এই দুটোর পয়েন্টকে আমরা বলবো অ্যান্টিপোডাল পয়েন্টস এই দুটো পয়েন্টকে আমরা কি বলবো অ্যান্টিপোডালস পয়েন্ট ওকে নর্থ ল্যাটিটিউড টু সাইড ল্যাটিটিউড এই যে এই দুটো এটাকে আমরা কি বলছি অ্যান্টিপোডাল পয়েন্ট আবার পরে এটা ডিসকাস করছি আচ্ছা মেজারমেন্ট অফ আর্থ আর্ট মেজারমেন্টের জন্য বিভিন্ন প্রসেস আছে ইরোসান সেডিমেন্টাল স্যানিটারি অফ ওশিয়ান রেডিও অ্যাক্টিভ মেথড আর কার্বন ডেটিং মেথড এর মধ্যে মোস্ট এফেক্টিভ হচ্ছে রেডিও মেথড যেটা দিয়ে আমাদের মাপা হয় ডিটেলসে আর যাওয়ার দরকার নেই শুধু প্রসেসগুলো জানলেই হবে ডিটেলসে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এটা খুবই ইম্পর্টেন্ট ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ আর লংগিটিউড হচ্ছে দাগিমাংশ আমরা যদি এই ছবিটা দেখি তো দেখো এখানে দেখো গেল আমাদের এই পৃথিবীর এইভাবে হরাইজন্টাল যে লাইনগুলো আছে দেখো এইগুলোকে আমরা কি বলছি ল্যাটিটিউড ঠিক আছে ল্যাটিটিউড মানে অক্ষাংশ আর এইভাবে পার্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি লংগিটিউড যাকে আমরা বলছি মেরিডিয়ান বা লংগিটিউড ওকে দেখো তাহলে এই যে এখানে এই রকম এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড অক্ষরকা আর এই লাল কালারের যেগুলো সেগুলো হচ্ছে লংগিটিউড বা দেখেঙা ওকে এটা মেনলি এরকম কোনো লাইন পৃথিবীর ওপরে নেই আমরা ইমাজিন করিছি আমাদের সুবিধার্থে এই কোনো করার দরকার কেন হলো না এই যে ল্যান্ডগুলো রয়েছে আমাদের দেশ যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো অ্যাকুরেট পজিশান বোঝার জন্য আমাদের একটা গ্রাফ এটা অনেকটা গ্রাফের পেজের মতো হয়ে গেল না মানে গ্রাফ পয়েন্টে আমাদের কী হয় এক্সের ভ্যালু ওয়াই এর ভ্যালু এখানেও ওরকম এক্স ওয়াই এর জায়গায় ল্যাটিটিউড লংগিটিউড ঠিক আছে দুটো পয়েন্ট দিয়ে আমি কোনো সারফেসে কোনো সার্ফেসে কোনো একটা পয়েন্টকে বোঝাতে গেলে আমার দুটো কোয়ার্ডিনেটের প্রয়োজন হয় তো এখানে দুটো কোয়ার্ডিনেট কী কী ল্যাটিটিউড আর লংগিটিউড ঠিক আছে এক্সাম্পেল আমরা যদি বলি মুম্বাইয়ের পজিশান এখানে ন উনিশ ডিগ্রি নর্থ আর বা বাইশ ডিগ্রি ইস্ট এই নর্থ সাউথটা হচ্ছে ল্যাটিটিউডের ভ্যালু আর ইস্ট ওয়েস্টটা হচ্ছে লংগিটিউডের ভ্যালু ক্লিয়ার আচ্ছা ল্যাটিটিউডটা কী ল্যাটিটিউডটা বোঝার চেষ্টা করো দেখো পৃথিবীকে যদি এরম দুটো সমান অংশে কেটে দিই পৃথিবীর পৃথিবীর যে স্পেরিকাল বলছি স্পেরিকাল যদি হয় তাহলে এর দুটো পোর্শানে এরম কেটে দেব এই আপার পোর্শান আর লোয়ার পোর্শানটা এরকম ঠিক আছে এই যে কেটে দিলাম এই কেটে দেওয়ার পরে এই যে লাইনটা হলো এর ওপরে বা এই লাইনটা এর ওপরে এইখানে কোনো একটা পয়েন্টে এই যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অক্ষাংশ ঠিক আছে পৃথিবীর এই পোর্শন রয়েছে মাঝখান থেকে কেটে দিলে এই পর্শান সারফেস একটা পেলাম এইখানে কোনো একটা পয়েন্ট আছে ঠিক আছে তো এই পয়েন্ট থেকে এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা মাপছি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অক্ষাংশ সেইটার একটা সার্কেল হবে তো এই অক্ষাংশগুলো কি হচ্ছে একটা সব ফুল সার্কেল ঠিক আছে অক্ষাংশগুলো সব হচ্ছে ফুল সাইকেল সার্কেল এবং একটার সাথে একটা প্যালা ওকে এই নিরক্ষী অঞ্চলের সবথেকে বড়ো তারপর আস্তে আস্তে ছোট হতে থাকছে ওকে তো এর ভ্যালু কি হয় এই নর্থের দিকে এটা হচ্ছে জিরো ডিগ্রি উপর দিকে নব্বই ডিগ্রি নর্থ পর্যন্ত জিরো থেকে ওপর দিকে নব্বই ডিগ্রি নিচে নব্বই ডিগ্রি ঠিক আছে পোলসগুলো হচ্ছে এক একটা পয়েন্ট আর এইগুলো হচ্ছে সার্কেল ওকে কীভাবে ল্যাটিটিউড অ্যাঙ্গেল হয়েছে বুঝতে পেরেছ নিশ্চয় আচ্ছা এবারে আমরা ইম্পর্টেন্ট ল্যাটিটিউডগুলো জেনে নিই তাদের নামগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা পরের ক্লাসে বুঝবো যে কেন এগুলো ইম্পর্টেন্ট ঋতু পরিবর্তন থেকে শুরু করতে পার্টিকুলার ডেট যেগুলো সেগুলো সবই এই লাইনগুলোর উপর ডিপেন্ড করে মানে এই লাইনগুলো সেই জন্য ইম্পর্টেন্ট কেন তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি নিলাম পৃথিবী তার অক্ষে যে প্লেনে ঘুরছে সেখান থেকে ওই যে সাড়ে তেইশ ডিগ্রি বেঁকে আছে সেই রেসপেক্টে এই ভ্যালুটা নেওয়া হলো তেইশ ডিগ্রি নিতে পারতাম সেখানে সাড়ে তেইশ ডিগ্রি নিতে গেলাম ঠিক আছে কোনো সব একটার সাথে একটা লিঙ্ক আছে তো এই ইম্পর্টেন্ট লাইনসগুলো আমাদের একটু জেনে নিতে হবে ফার্স্ট হচ্ছে আমাদের মাঝখানে যে জিরো ডিগ্রি জিরো ডিগ্রিটাকে আমরা নিরক্ষরেখা বা ইকুয়েটার বলি উত্তর দিকে সাড়ে তেইশ ডিগ্রি নর্থকে আমরা কি বলবো এদিকে গেলে নর্থ আর এদিকে গেলে সাউথ সাড়ে তেইশ ডিগ্রি নর্থটাকে কি বলবো ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা দক্ষিণ দিকে সাড়ে ত্রিশ ডিগ্রি সাউথকে কি বলি ট্রপিক অফ ক্যাপ্ট্রিকন বা মকরক্রান্তি রেখা মকর সংক্রান্তি কর্কট সংক্রান্তি এইগুলো সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে দেখবো সেগুলো কিন্তু এই রেখাগুলোর উপরই নাম করে রিলেটেড আচ্ছা সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থকে আমরা বলি আর্কটিক সার্কেল আর সাড়ে ছেষট্টি ডিগ্রি আন্টার্কটিকা সাউথকে বলি আন্টার্কটিকা সার্কেল আর ওপরে হচ্ছে নর্থপোল বা সুম্য বিন্দু নিচে সাউথ পোল বা কুমার বিন্দু ঠিক আছে নিরক্ষণ রেখা কর্কট্রান্তি সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত সুমেরু কুমেরু বা ইকুইল্যাটারাল টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যাপ্রিকন আর্টিক সার্কেল আন্টার্কটিকা সার্কেল নর্থপোল সাউথ পোল ওকে ওপরের পোশানটা নর্থার্ন হেমিসপিয়ার নিচের পোশানটা সাউথার্ন হেমিসপিয়ার ওকে এইবার আমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো আসে এগুলো দেখতেই হবে এগুলো রিজনিংও কাজে লেগে যায় মাঝে মাঝে সেটা হচ্ছে ক্রান্টি অনহইস ইকুইল্যাটার ইকুইটার পাশেস মানে জিরো ডিগ্রি যে অক্ষাংশটা আছে সেটা কোন কোন দেশের উপর দিয়ে পাস করেছে মোট তেরোটা দেশের উপর দিয়ে পাস করেছে সাউথ আমেরিকা সাউথ আমেরিকার মধ্যে তিনটে আছে এক নম্বর হচ্ছে ইকুয়েটার সরি ইকুয়েটার ইকুয়েডেটার কলম্বিয়া দেখো সব মার্কিং করা আছে এটা কলম্বিয়া তিন নম্বর হচ্ছে ব্রাজিল এই তিনটে দেশের মধ্যে দিয়ে দেখো ইকুয়েডেটার পাশ করেছে তারপরে চলে আসো আমাদের আফ্রিকা ঠিক আছে সাউথ আমেরিকা হয়ে গেল আফ্রিকা আফ্রিকার মধ্যে কে কে আছে দেখে নাও চার নম্বরে হচ্ছে গ্যাবন এই যে এই জায়গাটা গ্যাবন পাঁচ নম্বরটা দেখে নাও তারপরে রয়েছে পাঁচ নম্বরটা হচ্ছে কঙ্গো ছ নম্বরটা হচ্ছে ডেন রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আচ্ছা সাত নম্বর হচ্ছে উগান্ডা এই যে উগান্ডা সাত নম্বর উগান্ডা তারপরে রয়েছে কেনিয়া কেনিয়ার পরে রয়েছে আমাদের সোমালিয়া সোমালিয়ার পরে রয়েছে এখানে মালদ্বীপ মালদ্বীপটা যেন মালদ্বীপটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার থেকে সাউথের দিকে মালদ্বীপ আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপস আচ্ছা আরও এদিকে গেলে এগারো নম্বরে ইন্দোনেশিয়া আরও এদিকে গেলে কিবাথি কিবাথি আর এইখানে একটা রয়েছে সেটা হচ্ছে সাউথ টোম অ্যান্ড প্রিন্সিপাল তো এই তেরোটা মোট দেশ আছে যার উপর দিয়ে ইকুয়ার ইকুয়েটরটা গিয়েছে এখানে আমাদের তিনজন বাকি এখানে আর এইটা এটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে ওকে আমাদের মনে রাখতে হবে তারপরে ট্রপিক অফ ক্যান্সার মানে আমাদের দিয়ে কথা গিয়েছে ষোলোটা দেশ আছে এটা তো ওকে খুবই ইম্পর্টেন্ট মেক্সিকো নর্থ আমেরিকার তারপরে রয়েছে আমাদের বার্মাস নর্থ আমেরিকার তারপর ওয়েস্টার্ন সাহারা আমাদের আমাদের আফ্রিকাতে সব থেকে বেশি এটাতেও বেশি হলো তো বেশি সেটা হচ্ছে ওয়েস্টার্ন সাহারা মারু তানিয়া আলজেরিয়া মালি নিজার লিবিয়া ইজিপ্ট সৌদি আরব ইউএ ওম্যান হয়ে গেল তারপরে আমাদের ইন্ডিয়া তো আছে চায়না বাংলাদেশ মায়ানমার এই মোট ষোলোটা কান্ট্রি যার উপর দিয়ে ট্রফিক অফ ক্যান্সার গিয়েছে এবং ইন্ডিয়ার মধ্যে কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে সেটাও ইম্পর্টেন্ট গুজরাট রাজস্থান ইন্ডি মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মণিপুর ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা 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 রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে এটাও মনে রাখতে হবে টপিক অফ ক্যান্সার তারপর টপিক অফ ক্যাপ্রিকন সেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ সেখানে কোন কোন দেশ আছে মোট দশটা কান্ট্রি আছে দেখো এখানে রয়েছে পারাগুয়া চিলি আর্জেন্টিনা ব্রাজিল চারটে সাউথ আমেরিকা তারপরে রয়েছে নাম্বিয়া সাউথ আফ্রিকা বোস্ট ওয়ানা মোজাম্বিকুই মাদাগাস্কার এদিকে রয়েছে অস্ট্রেলিয়া ক্লিয়ার এই দশটা আমাদের মনে রাখতে হবে এরপরে চলে আসি আর্টিক সার্কেল সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ যেটা আটটা কান্ট্রির ওপর দিয়ে পাশ করেছে কি কি রাশিয়া রাশিয়া সাইবেরিয়া যেটা রিজিয়ান রাশিয়া সাইবেরিয়া যেখানে সবসময় কোল্ড আইস জমে থাকে দু নম্বর ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে যেটা ইউরোপের মধ্যে পড়ে ইউরোপ মহাদেশের মধ্যে পড়ছে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে তারপরে হচ্ছে আইসল্যান্ড তারপর গ্রিনল্যান্ড তারপরে হচ্ছে কানাডা তারপরে ইউএসএর আলাস্কা ঠিক আছে এই হচ্ছে আমাদের মোট রিজিয়ান যেখানে আর্কটিক সার্কেলটা গিয়েছে এই দেশের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কোনো দেশ নেই তবে অন্য দেশ ওখানে গিয়ে এই তাদের তাদেরপত্ত বোঝাচ্ছে যেমন হচ্ছে অস্ট্রেলিয়া আন্টার্টিকার মধ্যে কিছু নিয়েছে নিউজিল্যান্ড মানে ওখানে একটা দেশ চলছে এরকম নয় অন্য দেশে সবসময় বড় জমে থাকে তো সেই জন্য আচ্ছা এইটা কিছু ইনফরমেশন যে দুটো ল্যাটিটিউডের মধ্যে ডিস্টেন্স কত দুটো ল্যাটিটিউডের মধ্যে অ্যাকচুয়ালি আচ্ছা দুটো ল্যাটিটিউডের মধ্যে ডিস্টেন্স অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভ্যালু হচ্ছে একশো এগারো পয়েন্ট জিরো ফোর ফাইভ কিলোমিটার পোলের দিকে সেই ডিস্টেন্সটা একটু বেশি হয় একশো এগারো পয়েন্ট সেভেন আর এর দিকে ইকুয়েটারের থেকে একশো দশ পয়েন্ট ফাইভ কিলোমিটার অ্যাভারেজ আমরা একশো এগারো কিলোমিটার ধরব ওকে আর এই যে দুটো ল্যাটিটিউডের মধ্যে যে এরিয়া এই গ্যাপটা তো একশো এগারো কিলোমিটার যে এরিয়া সেইটাকে বলা হয় গোর জিও আরি ঠিক আছে কোশ্চেন দিলে দিতে পারে গোরটা হচ্ছে আমাদের কি না দুটো ল্যাটিটিউডের মধ্যে যে এরিয়া সেইটাকে আমরা বলি গোর ওকে গ্রেট সার্কেল হচ্ছে 0 ডিগ্রি যেটা হচ্ছে ইকুয়েটর ওকে আচ্ছা তো আমাদের এই যে পৃথিবী মাঝখানে তো 0 ডিগ্রি উপর দিকে 90 ডিগ্রি করে যাচ্ছে এটা 0 ডিগ্রি উপরের এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি এখানে এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড যদি আমাকে জানতে চাই কত গুণ ল্যাটিটিউড আছে ল্যাটিটিউড কতগুলো থাকবে দেখো এখানে নব্বই এখানে নব্বই 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 একশো আশি হওয়ার কথা ছিল রাইট নব্বই এক দুই তিন করে একশো একশো আশি হওয়ার কথা ছিল কিন্তু ডিগ্রি ওটা তো নিজে একটা তাহলে একশো একাশিটা ল্যাটিটিউড আছে রাইট আচ্ছা টোটাল নাম্বার অফ সার্কেল কতগুলো আছে দেখো এখানে দুটো পয়েন্ট আছে এই যে নর্থ পোল সাউথ পোল ওরা পয়েন্ট তাহলে দুটো পয়েন্ট যদি হয় একশো একাশি থেকে আমার দুটো বাদ দিয়ে দিতে হবে ওয়ান সেভেন্টি নাইন হচ্ছে আমাদের সার্কেল আছে টোটাল ল্যাটিটিউড আছে একশো একাশিটা আর সার্কেল আছে হচ্ছে একশো ওকে আচ্ছা নেক্সট চলে যায় লংগিটিউড ল্যাটিটিউড সম্বন্ধে হয়ে গেল ল্যাটিটিউড হচ্ছে প্যালাল আচ্ছা ল্যাটিটিউড দিয়ে আমরা কী করছি যে ওদের জলবায়ু মানে একই ল্যাটিটিউড যদি হয় ওদের জলবায়ুটা একই রকম হবে আর লংগিটিউড দিয়ে কী হয় লংগিটিউড দিয়ে হচ্ছে টাইম ডেট যে টাইমটা সেটা একই হয় একই থাকলে ডেটা একই থাকবে মানে সূর্য এখানে ফিক্সড আছে পৃথিবীতে এইভাবে ঘুরছে আর ল্যাটিটিউডগুলো গুলো আমরা লংডিটিউড গুলো আমরা এইভাবে তৈরি করেছি তো এই লংগিটিউড যে এই পাস করছে সূর্যের আলোকে তো সেই অনুযায়ী ডেটা চেঞ্জ হবে ল্যাটিটিউড দিয়ে ঋতু একই হয় আর লংিটিউড যদি সেম হয় তো টাইম একই হয় ওকে তো ল্যাটিটিউডটা বুঝে গিয়েছি এরকম প্যারাল লাইন আর লংগিটিউডটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন সেটা কিভাবে মাপ হয় ধরো এইটা হচ্ছে নিউক্লিয় তল মানে পৃথিবীকে মাঝখান থেকে কেটে দিলে যেটা হবে সেখানে এই একটা জিরো যদি ধরি একটা সার্কেল এই সার্কেলের এইটাকে যদি আমি জিরো ধরি তো তার রেসপেক্টে এই পজিশনের যে অ্যাঙ্গেল সেটাই হবে তার লংগিটিউড এটাই হবে তার লংগিটিউড তো এইরকম যদি ঘোরায় টোটাল কত হবে তিনশো ষাট তো সেইরকম পুরো তিনশো ষাট না ঘুরিয়ে কি করেছে এদিক থেকে একশো আশি ঘুরিয়েছে এদিক থেকে একশো আশি ঘুরিয়েছে ঠিক আছে কোনো একটা সার্কেল কোনো একটা সার্কেল তার এইটা জিরো ধরে এদিক থেকে একশো আশি ঘোরালাম এদিক থেকে একশো আশি ঘোরালাম তো আশিটা এটা জিরো আশিটা দুজনা কমন এদেরকে আর এক নাম দেওয়া হয়েছে মেরিডিয়ান মেরিডিয়ান ফার্স্ট কি যেটা যেটা ডিগ্রি এখানে আমাদের সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয়েছিল কি না রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভারি এখান থেকে মেনলি একটা লাইন পাস করানো হয় গ্রিনউইস সিটি যেটা লন্ডনে আছে সেই লাইনটাকে জিরো ডিগ্রি ধরা হয়েছে সেখানে টাইমটাকে জিরো ধরা হয়েছে এর কিছু কিছু নাম আছে চারটে নাম আছে জানতে হবে গ্রিন উইজ জিএমটি লাইন ইন্টারন্যাশনাল টাইম লাইন বলা হয় এটা দিয়ে সারা ওয়ার্ল্ডে টাইম ঠিক করা হয় লাইনটা ধরে তাই জন্য ইন্টারন্যাশনাল টাইম লাইন প্রাইম মেরিডিয়ান বলা হয় মানে প্রধান মেরিডিয়ান প্রধান দাগিবাংশ আর হচ্ছে গ্রিন উইজ বলা হয় গ্রিন উইজ দিয়ে গিয়েছে ঠিক আছে তো যেটা বলছিলাম যে যেটা জিরো ধরা হয়েছে এই যে লাইনটা জিরো ধরা হয়েছে দেখো এখানে দেখাতে পাচ্ছি তো এই যে লাইনটা জিরো ধরা হয়েছে তার উল্টো দিকেরটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই দিক দিয়ে গেলে বলবো আমরা এদিকে ইস্টের দিক আর এটা ওয়েস্ট এদিকে এক ডিগ্রি করে বাড়তে বাড়তে আমরা বলবো একশো আশি ডিগ্রি ইস্ট আর এদিক দিয়ে একশো আশি ডিগ্রি ওয়েস্ট তো একশোটা আশি ডিগ্রি ইস্ট আর একশো আশি ডিগ্রি ওয়েস্ট অ্যাকচুয়ালি একটাই লাইন যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ডে লাইন বলি কেন বলি সেটা বোঝাচ্ছি তার আগে এটা একটু বলে দাও তো দুটো লাইনের মধ্যে এখানে গ্যাপ হচ্ছে ইকু এই যে এতে এই যে আমাদের নিরক্ষীয় অঞ্চলে এই দুটো লাইনের মধ্যে এই গ্যাপটা হচ্ছে একশো এগারো কিলোমিটার খেয়াল করো ওদিকেরটাও একশো এগারো কিলোমিটারের কাছে ছিল হম ম্যাপে করি বোঝাতে পারছি তো এই একশো এগারো কিলোমিটার হয় আর ওটা তো একশো এগারো কিলোমিটার আর যত ওদিকে যাবো কমতে থাকবে এবং এটা পয়েন্টে গিয়ে মিটে মিট করছে এটা যেমন প্যারালাল ছিল এটা কিন্তু প্যারালাল নয় আর এই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে বলো টোটাল নাম্বার অফ লংগিটিউড কতগুলো আছে কতগুলো দাগিমা রেখা আছে বলো কমেন্ট করো দেখো জিরো এদিকে একশো আশি এদিকে একশো আশি টোটাল তিনশো ষাট হওয়ার কথা ছিল টোটাল তিনশো ষাট হওয়ার কথা ছিল একশো আশি প্লাস একশো আশি কিন্তু জিরোকে আবার ধরতে হবে জিরো ডিগ্রিটা ওটা যেমন আগে একটা জিরো ডিগ্রি হলো কিন্তু আবার একশো আশি প্লাস ইস্ট আর একশো আশি ওয়েস্ট তো একই জিনিস তাহলে মাইনাস এক তিনশো ষাটটা আছে বুঝতে পেরেছো তো এই জিরো জিরো থেকে আমরা এক দুই করে একশো আশি আসলাম এদিক থেকে এক দুই করে একশো আশি আসি তিনশো ষাট হওয়ার কথা কিন্তু এই দুটো একশো আশি সেম লাইন তাহলে এক মাইনাস করলাম আর ওই যে জিরোটা তার জন্য প্লাস এক তো তিনশো আশি এই তিনশো ষাট তিনশো ষাটটা মোট আমাদের লংগিটিউড আছে আর ওটা ছিল একশো একাশিটা একশো একাশিটা ল্যাটিটিউড ওকে আচ্ছা এখানেও একই জিএমটি মানে গ্রেঞ্জ মেরিডিয়ান টাইম যে লাইনটা সেটা কোন কোন দেশের ওপর দিয়ে গিয়েছে জানতে হবে এখানেও আমাদের আটটা দেশের ওপর দিয়ে যায় এবং আন্টার্কটিকাটাকে ধরলে নটা হয় তো আটটা দেশ কি কি দেখো ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইউরোপের মধ্যে তিনজন আছে ইউকে আছে ফ্রান্স আছে আর স্পেন ইউকে ফ্রান্স স্পেন ইউকে ফ্রান্স স্পেন ঠিক আছে এই তিনজন আচ্ছা আফ্রিকার মধ্যে কে আছে চার আর অ্যালজেরিয়া পাঁচ মালি ছয় হচ্ছে বুর্কিনা ফ্যাসো সাত হচ্ছে ঘানা আট আট হচ্ছে টোগো ঠিক আছে আর এখানে আন্টার্কটিকা এই হচ্ছে মোট আটটা দেশ একটা ইউনিয়ন টেরিটরি এটা টেরিটরি অ্যাকচুয়ালি অন্য আন্ডারে থাকে তাই জন্য টেরিটরি বলা আর ওয়াটার কী কী এই যে আর্টিক ওশিয়ান আছে নরওয়েশিয়া আছে নর্থার্ন সি মেরিডিয়ান এই যে এখানে মেরি মেরিডি মেরিডিয়ান সি এখানে রয়েছে এখানে সুয়েজ খালটা তৈরি করা হয়েছিল রেড সি আর মেরিডিয়াস এটা হচ্ছে মেরিডিয়ান সি আর এটা রেড সি এখানে সুয়েজ কাল করা হয়েছে জানো হ্যাঁ জানো তো নিশ্চয়ই আচ্ছা আহ আটলান্টিক ওশিয়ান সাউথেন ওশিয়ান তো এই হচ্ছে মোট ওয়াটার লাইন্স এই দেশগুলো আমাদের জানতে হবে ইউকে ফ্রান্স স্পেন আর্জেরিয়া মালি বার্টুয়া ফ্যাসো ঘরা টোগো ওকে আচ্ছা এরপর চলে আসো ইন্টারন্যাশনাল ডে টাইম যেটা আমাদের একশো আশি ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট এটা দেখবে গ্রাফে যে এই ধরনের বাঁকা মানে এত পর্যন্ত পর্যন্ত যে রেখাগুলো আমরা করেছি সেগুলো কি হচ্ছে লংগিটিউড লংগিটিউড সব প্যারালাল ছিল প্যারালাল সার্কেল ল্যাটিটিউড কি হলো সব প্যারালাল কিন্তু সার্কেল নয় এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্ট মানে সব হাফ লাইন আর কি ঠিক আছে একমাত্র ইন্টারন্যাশনাল ডে টাইম যেটা এরকম বাঁকা ছোড়া হ্যাঁ একেবারে ঝিকঝাঁক কেন কারণ দেখো ইন্টারন্যাশনাল ডে টাইম মানে আমরা লংগিটিউডে দিয়ে কি মাপছি লংগিটিউড দিয়ে টাইম মাপছি তো একটা লংগিটিউড থেকে আর একটা লংগিটিউড যখন যাবল বল লংগিটিউড না ল্যাটিটিউড যা বুঝিয়ে ফেলো লংগিটিউড ঠিক আছে একটা লংগিটিউড থেকে আরেকটা একটা লংগিটিউডে আমরা যখন যাচ্ছি তখন টাইম চেঞ্জ হচ্ছে তো এইভাবে যদি আমি সোজা টেনে দিতাম এই লাইনটাকে তাহলে দেখো এই দেশের উপর দিয়ে চলে যাচ্ছে এবং আমাদের এই জিরো ডিগ্রি যেটা ধরা হয়েছিল টাইম তার ইস্টের দিকে গেলে টাইম বাড়ছে আর তার ওয়েস্টের দিকে গেলে টাইম কমছে ঠিক আছে এই যদি কোনো একটা লাইন হয় ওইদিকে তো সূর্যোদয় আগে হয়েছে তাহলে ওর টাইমটা বেশি হয়ে যাচ্ছে আর এদিকে টাইমটা কম হয়ে যাচ্ছে তাহলে এইখানে যখন এসে পৌঁছাপ এদিকে বেশি হতে হতে আর এদিকে কম হতে হতে এদের দুজনের মধ্যে টাইম গ্যাপ হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে একটি দেশে দুই দিকে দুটো ডেট হবে একটা দেশে দুদিকে দুটো ডেট হলে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়া কাজকর্মের কতটা অসুবিধা হবে বুঝতে পারছো মানে এ এখানে ডেট অনুযায়ী একটা ডেট এখানে বলে দিল ইন্টারভিউ ডেট এ এর ডেট অনুযায়ী যাবে দেখবে ইন্টারভিউ হয়ে গিয়েছে সুতরাং কতটা যেন বুঝতে পারছো তো সেই জন্য এই লাইনটা এমন করেছে যে ওয়াটারের ওপর দিয়ে যায় কোনো দেশের ওপর দিয়ে যেন না যায় দেশের ওপর দিয়ে গেলে কী হবে একই দেশে দুটো ডেট হবে যেটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্মগুলো আছে তাতে খুব সমস্যা সাধারণ মানুষেরও খুব সমস্যা রাইট আচ্ছা তারপরে চলে আসি যে লংগিটিউড দিয়ে আমরা কীভাবে টাইম ক্যালকুলেশনটা করি এখন আমাদের টোটাল লংগিটিউডের সংখ্যা কতবার হলো তিনশো ষাটটা আর আমাদের দিনের ঘন্টা কত হয় চব্বিশ ঘন্টা তো দুটো ইকুয়াল করে দিই মানে আমাদের পৃথিবী পুরো ঘুরে আসতে লাগে চব্বিশ চব্বিশ ঘন্টা আর এই দাগিমা রেখা যেটা রয়েছে তিনশো ষাটটা মানে তিনশো ষাটটা রেখা চব্বিশ ঘন্টাকে কভার করতে হবে তাই তো তিনটে ইকুয়াল করলাম তাহলে পনেরো ডিগ্রি সমান কত হলো এক ঘন্টা চব্বিশে ভাগ করলে পনেরো তাহলে এক ডিগ্রি সমান কী হবে একের পনেরো মানে হচ্ছে চার মিনিট এইটা মাথায় রাখতে হবে এক ডিগ্রি যে গ্যাপ হলো চার মিনিটে গ্যাপ হয়ে যাবে এক ডিগ্রি দাগিমার গ্যাপ হলো প্রথম একটা দাগিমা রেখা তার পাশে আর একটা দাগিমা রেখা এই দুটোর মধ্যে টাইমের গ্যাপ কত চার মিনিট ইস্ট থেকে ওয়েস্টের দিকে যদি যায় ইস্ট থেকে ওয়েস্ট আমরা যদি ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাই পৃথিবীর এই পৃথিবীর তো এই ইস্টের রিজিয়ানে আছি তার থেকে ওয়েস্ট এতে তো পরে টাইম হবে তাই জন্য এখানে কী হচ্ছে টাইম মাইনাস করতে হবে এখানে যা বাজবে তার থেকে কম বাজবে দেরিতে মানে সূর্য আগে এই দিকে ইস্টের দিকে আসবে তারপর ওয়েস্টের দিকে যাবে সেই জন্য ইস্ট থেকে ওয়েস্টে গেলে সাবট্রাকশন সাবট্রাকশন মাইনাস করতে হবে আর ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসলে উল্টোটা যোগ করতে হবে ঠিক আছে বুঝতে পারছো তো আচ্ছা জাপানকে আমরা সূর্যোদয়ের দেশ বলি কারণ ফার্স্ট যে দেশ আছে জাপান সেখানেই ফার্স্ট সানরাইজটা পড়ে তারাই ডেট স্টার্ট করে কোনো একটা ডেট ঠিক আছে আর ইউএসএটা হচ্ছে সানসেট হয় সব শেষে সবার থেকে শেষে এই যে এখানে খেয়াল করো বুঝতে পারবে এই যে এটা আমাদের ইউএস আলাস্কা আলাস্কা ঠিক আছে এখানে সব থেকে শেষে আর এখানে স্টার্ট হয় আলটিমেটলি এটা রাশিয়ার ইয়ে হয় কিন্তু অ্যাকচুয়াল দেশ হিসাবে যদি দেখি তো এখানে আমাদের জাপান আছে জাপানে হয় রাশিয়ার ওই পার্টে থাকে না লোকজন তাই আচ্ছা এখান থেকে একটা অঙ্ক আছে অঙ্কটা করি তাহলে বুঝতে পারবেন বলছে টেন এ এম আই এস টি আই এস টি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম দেন দশটা বাজে আইএসটি লোকাল টাইম আর শিলং শিলং এর লোকাল টাইম কত হবে যেখানে হচ্ছে আমাদের লংগিটিউডটা বিরাশি ডিগ্রি ইস্ট তো তার জন্য আমাদের জানতে হবে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর যে দাগি মানে একটা স্ট্যান্ডার্ড দাগি মাংস আছে ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো দাগিমা রেখা গিয়েছে মাঝামাঝি যে দাগি গিয়েছে তার ভ্যালু হচ্ছে এইট্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট ঠিক আছে তো সেখানে টাইম হচ্ছে দশটা এ এবারে আমাদের যেতে হবে নাইনটি টু ডিগ্রি ইস্ট সেখানে টাইমটা কত দেখো এদিক থেকে এদিকে যাচ্ছি মানে ইস্টের দিকে যাচ্ছি এখানে যা ভ্যালু এইটটি টু পয়েন্ট এটা ইস্টের দিকে ওটা বাড়বে তাই তো এই লাইন থেকে বেড়ে বেড়ে আসছিলো তাহলে ইস্টের দিকে যাচ্ছি মানে টাইমটা কী হবে আরও বেশি হবে এটুকু কনফার্ম ইস্ট থেকে ইস্টের দিকে যদি যাই ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছি তো এই যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যদি যায় টাইমটা অ্যাড হবে টাইমটা অ্যাড হবে এটুকু কনফার্ম এবার কতটা অ্যাড হবে সেটার জন্য এই ডিগ্রিটা বাদ দিতে হবে কত হচ্ছে পয়েন্ট ফাইভ এটা হচ্ছে নাইন নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি এবার এক ডিগ্রি সমান কত বলেছিলাম চার মিনিট তো এর সাথে চার গুণ করে দাও চার পাঁচ কুড়ি শূন্য দুই চার নয় ছত্রিশ একত্রিশ আটত্রিশ মিনিট তার মানে কী হবে দশটা আটত্রিশ মিনিট অ্যান্সার কী হয়ে গেল দশটা আটত্রিশ সিম্পল এটা ইউপিএসসির কোশ্চেন ছিল ঠিক আছে বোঝা গিয়েছে কোনো একটা দাগিমাগ থেকে পূর্ব দিকে যদি আমি যাই টাইম যোগ হবে পশ্চিম দিকে গেলে টাইম বিয়োগ হবে আর ওই ইয়েটা যদি কভার করে দেয় ঠিক আছে একশো আশি ডিগ্রি তো টাইমটা একদিন কমে যাবে আচ্ছা টাইম জোন সম্বন্ধে একটু আমাদের জেনে নিতে হবে টাইম জোনটা কি হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াটা খেয়াল করো ইন্ডিয়ার এখানে এতটা রিজিয়ান যে রয়েছে এখানে অনেকগুলো গিয়েছে আমরা এই মাঝামাঝি থেকে একটা স্ট্যান্ডার্ড ধরি যেটা এইটটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট সিমিলারলি রাশিয়াটার কথা ভাবো এত বড় রাশিয়া তাই না তো এখানে কত গিয়েছে তো এর ক্ষেত্রে আর স্ট্যান্ডার্ড মাঝখানে ধরেনি আমাদের ইন্ডিয়া একটুখানি গ্যাপের মধ্যে ধরেছে ঠিক আছে রাশিয়ায় যদি একটা স্ট্যান্ডার্ড টাইম ধরতো তাহলে একটা সমস্যা হতো মানে এইখানে মাঝখানে ধরে নিয়েছে স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড টাইম ধরে এরা এরা সকালবেলা মানে সূর্যোদয় হচ্ছে সিক্স এম ঠিক আছে সূর্যোদয় হচ্ছে সিক্স এম এইখানে তো তখন সূর্য সে অর্ধেক চলে গেছে বারোটা বাজার কথা কিন্তু এখানেও যদি হয় মানে এম সূর্য মাতার উপর কি আরো বেরিয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার পি এম যখন তখন সিক্স পি এম কি মানে টুয়েলভ বা এগারো পি এম এগারো পি এম এ তখন ওদের সন্ধ্যা হচ্ছে সেই জিনিসটা একটা অর্ডার লাগবে তো সেই জন্য এখানে বিভিন্ন টাইম জোনে ভাগ করেছে মানে এই রিজিয়ানের একটা টাইম জোন এটা এটা এরকম মোট রাশিয়ার এগারোটা টাইম জোন আছে এবারে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কোনো একটা স্ট্যান্ডার্ড টাইম জোন মাঝেটা ধরেই করা হয় নিশ্চয় যেমন চীনে চীনেও ওরকম স্ট্যান্ডার্ড একটা বেলজি বেলজিং বেলজিং বেলজি বেজিং বেজিং শহরটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় চীনে ইউএসএ তো ওরকম ছটা টাইম জোন রয়েছে এই যে আলাস্কা এই ওই সব আলাদা আলাদা কালার আছে দেখে নিতে পারো ইন্ডিয়াতে ওরকম আর কন এতে যায়নি একটা টাইম জোনই রেখে দিয়েছে আশা করি টাইম জোনটা বুঝতে পেরেছ কেন করা হয়েছে এই দেশগুলোতে বড়ো বড়ো মানে এই বড় বড় বাড়লে কোনো অসুবিধা ছিল না এই বড় যখন বেড়ে যাচ্ছে তখন আলাদা আলাদা টাইম জোন আমাদের করতে হচ্ছে নাহলে একটা ওই অট ফিল হচ্ছে দুপুরবেলা হচ্ছে সিক্সপিএম দুপুর দুপুর হচ্ছে সেইটা ঠিক না ওকে তো এই ছিল আজকে আমরা এই পর্যন্তই করলাম পরের দিনে দেখব ইয়ের পাটটা আমাদের পৃথিবীর স্ট্রাকচার ভিতরে কি কি আছে কোর ক্ল্যাডিং ক্র্যাস্ট মেন্টার এগুলো সম্বন্ধে একটু জানতে হবে তারপর তারপরে ওয়েবটা জানতে হবে যে যখন আমরা ওয়েব শোনাবে মানে ভূমিকম্পের যে ওয়েবগুলো আছে ওয়েবের টাইপগুলো জানতে হবে ওই পরপর আমরা করতে থাকবো ঠিক আছে তো কানেক্টেড থাকো আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকতে পারো এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কম্পিটিভ এক্সামে দেখবে আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে দেখতে পারো আর ফিজিক্স যদি অপশনাল পেপার হয় তো এই চ্যানেলে গিয়ে ফিজিক্সের পার্টটা দেখতে পারো সেশানটাতে অবশ্যই লাইক করে দিও মোটিভেট হয় আর চ্যানেলটাকে শেয়ার করো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংকস ফর সাবস্ক্রিপশন সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশানটা পেয়ে যাও So take care, we'll meet to the next video as soon as possible. Thank you.